কাছে কিংবা দূরের যে যেখান থেকে আমাদের এই শিক্ষামূলক ভিডিওটি দেখছেন তাদেরকে এডুসার শিক্ষা পরিবার হতে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমরা জানাবো কিভাবে সহজেই হাতের নাগালে শিক্ষা মন্ত্রণালয় তথা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নোটিশ হাতে পাওয়া যায়। তো প্রিয় শিক্ষকগণ, এবার শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের হাতে যদি মোবাইল থাকে তাহলে নেট অন করতে হবে, আর যারা ল্যাপটপ বা কম্পিউটার হতে আমরা বের করব জাস্ট একই ব্রাউজার, যেমন মোবাইল অপশনে ক্রোম ব্রাউজার থাকে তেমনি রূপে একটি কম্পিউটারের আমাদের সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করতে হবে, সেই ব্রাউজারটা হচ্ছে ক্রোম ব্রাউজার, এই যে দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে আমাদের মাউসের বাম বাটনে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে সরাসরি এই রকম একটি পেজ বের হবে, এখানে নিউ ট্যাব দেখা যাচ্ছে। তো নিউ ট্যাব মানে মনে করতে হবে এটা একটা নতুন পেজ, এখানে এই যে জি লেখা আছে, জি লেখার ডাইনে একটি তারি মতো লাফাচ্ছে। জাস্ট এইখানে আমরা মাউসের কার্সর অর্থাৎ যে অ্যারো চিহ্নটি আছে এখানে নিয়ে বাম বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই অপশন আসবে, এরপর লিখতে হবে ডিসি, DSHE, dc.gov.gov.bd, এইভাবে লিখে এখন সার্চ দিতে হবে। তো এক্ষেত্রে এখানে কিন্তু সার্চ অপশন দেখা যাচ্ছে না, এখানে কম্পিউটার কিবোর্ড থেকে এন্টার চাপ দিতে হবে। তো এখানে ক্লিক করলে চলে আসবে জাস্ট এই পেজ, অর্থাৎ এটা কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের হোম পেজ। এখানে এই যে ব্যানারটা আছে, এই ব্যানারের নিচে যে ছবিটা আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছবি, এর নিচেই রয়েছে নোটিশ বোর্ড। তো বন্ধুরা, আমরা এখন নোটিশ বোর্ডে আসলাম। নোটিশ বোর্ডে প্রথম নোটিশ বোর্ড অর্থাৎ সম্প্রতি যেটা আপলোড হয়েছে সেটা কিন্তু এটি, মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এবং 2022 সালের SSC পরীক্ষার্থীদের জন্য প্রণীত। আর কি বলা হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এখন এটা আমরা আন্দাজ করে এখানে ক্লিক করলে এই রকম একটা পেজ বের হবে, অর্থাৎ এই এই রকম অপশন চালু হবে। আমি এখন দেখে যাচ্ছি, অর্থাৎ পূর্বে যেখানে ছিলাম সেখানে আসলাম। তো অ্যাকচুয়ালি যদি আমরা এটা না পড়তে পারি সেজন্য আরেকটা সুযোগ আছে, যে এই যে আপনারা দেখছেন সকল, মানে যা কিছু লেখা আছে হেডিংয়ে সব দেখা যাবে, এই সকলে ক্লিক করলে এই পেজটি বের হবে। তো এখানে এই পেজের মাঝে একটা না 20টি নোটিশ রয়েছে, যে সব 20 দেখা যাচ্ছে। তো সম্প্রতি যেটা আপলোড হয়েছে সেটা হলো 305 নম্বর, আর এর পূর্বেটা ছিল 304 নম্বর। তো বন্ধুরা, আমরা এখন দেখব। তো এক্ষেত্রে আমরা এখন একবার পড়ে নেই পুরো হেডিংটি, মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এবং 2022 সালের SSC পরীক্ষার্থীদের জন্য প্রণীত অ্যাসাইনমেন্ট প্রদান, জমা গ্রহণ ও তথ্য প্রেরণ প্রসঙ্গে। এখন এর বিস্তারিত জানতে হলে এই যে প্রকাশ তারিখ, অর্থাৎ আজকে 23 তারিখে মোট 4টি নোটিশ আপলোড হয়েছে এবং 22 তারিখে 3টি। এভাবে সব তারিখ দেখে বোঝা যায় যে আজকে কয়টি নোটিশ আপলোড হয়েছে। সেক্ষেত্রে আমরা এই সম্প্রতি আপলোড কিন্তু নোটিশটি দেখব। এখানে তাহলে ডাউনলোড ঘরে এখানে PDF ফাইলে ক্লিক করতে হবে বাম বাটনে। ক্লিক করলে এইটা কিন্তু ডাউনলোড এখনও হয়নি, মানে পেজটা ওপেন হলো মাত্র। তো বন্ধুরা, এখন এই পেজটা তো ওপেন হলো, এখন এত ছোট পড়া যদি আমাদের পড়তে অসুবিধা হয় ছোট লেখা, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে জুম মোড আছে, এইরকম জুম মোড করলে ছোট হবে। এখান থেকে আমরা প্লাস চাপব, দেখুন এখানে প্লাস চেপে কিন্তু আমরা লেখাটা বড় করে ফেললাম। তো এখানে বিষয়টা জাস্ট ওই আগের হেডিংটাই এখানে লেখা রয়েছে। তো এখন এইটা পড়ি আমরা, এখান থেকে পড়ে কি জানতে পারলাম। এখানে লেখা আছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রসমূহের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে চলমান COVID-19 অতিমারীর কারণে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শ্রেণী কার্যক্রমে সম্পৃক্ত করতে না পারায় শিক্ষা মন্ত্রণালয় বিকল্প হিসেবে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় 2020 সাল থেকে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান রয়েছে এবং 2022 সালের SSC পরীক্ষার পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিক্ষণ কার্যক্রমে পুরোপুরি
সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনার জন্য বিষয়ভিত্তিক মূল্যায়নের রুব্রিক্স সহ অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রতি সপ্তাহের শুরুতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ও 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গ্রিড অনুযায়ী অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হচ্ছে। কোভিড-19 অতিমারীর কারণে যে সকল এলাকায় লকডাউন চলছে ওই সকল এলাকার আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, স্থানীয় প্রশাসন ও প্রতিষ্ঠান প্রধানদের সাথে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের নিকট থেকে ক্ষেত্রবিশেষ বিতরণকৃত অ্যাসাইনমেন্ট জমার তারিখ পুনঃ নির্ধারণ করতে পারবেন। যে সকল শিক্ষার্থী লকডাউনের কারণে যথাসময়ে অ্যাসাইনমেন্ট গ্রহণ করতে পারবে না, তাদেরকে পরবর্তী সুবিধাজনক সময়ে প্রতিষ্ঠান প্রধানগণ অ্যাসাইনমেন্ট গ্রহণ ও জমার সুযোগ প্রদান করবেন। কোভিড-19 অতিমারীর কারণে স্বাস্থ্যবিধিকে কোনোক্রমেই উপেক্ষা করা যাবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিম্নোক্ত সক মোতাবেক 28/6 অর্থাৎ জুন মাসের 28 তারিখ অবধি তারিখের মধ্যে তথ্য সংগ্রহ করে আঞ্চলিক উপপরিচালকগণ সংরক্ষণপূর্বক মাউসি অধিদপ্তরকে অবহিত করবেন। শিক্ষা প্রতিষ্ঠানের নাম অর্থাৎ কিভাবে অবহিত করবেন সে ধারাবাহিক বিশ্লেষণ এখানে দেয়া আছে। অর্থাৎ প্রথমে লিখতে হবে, এক্সেল ফরম্যাটে তৈরি করতে হবে ফাইলটি, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, এরপর ইআইএন নাম্বার, তারপর হচ্ছে ঠিকানা, এরপর স্কুলের ইমেইল নম্বর বা কলেজের ইমেল নম্বর, এরপর শিক্ষা প্রদানের মোবাইল নম্বর দিতে হবে। কমিক নং 2022 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে এমন মোট শিক্ষার্থী সঙ্গে, অর্থাৎ উক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কতজন শিক্ষার্থী 2022 সনের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে সেই মোট সংখ্যাটা এখানে চেয়েছে। সেখানে আমরা আরেকটি ঘরে এইভাবে বর্ধিত করে এখানে সেই তথ্য দিতে পারি। এরপর শেষে সপ্তাহের অ্যাসাইনমেন্ট গ্রহণকারী শিক্ষার্থীর মোট সংখ্যা, অর্থাৎ প্রতি সপ্তাহে যে দুইটি করে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, এই দুইটা অ্যাসাইনমেন্ট নেওয়ার জন্য এই সকল পরীক্ষার্থীদের মধ্যে অর্থাৎ শিক্ষার্থী এই সকল এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করছে প্রতি সপ্তাহে। সপ্তাহের অ্যাসাইন, এরপর এই চতুর্থ কলামে রয়েছে সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমাদানকারী শিক্ষার্থীর মোট সংখ্যা, অর্থাৎ যে সকল শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট স্কুল থেকে সংগ্রহ করেছে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করেছে সেইগুলো পুনরায় লিখে পুনরায় জমা দিচ্ছে সপ্তাহের অ্যাসাইনমেন্ট কতখানা জমা পড়লো সেই বিষয়ে এখানে তথ্য দিতে হবে। এরপর রয়েছে সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমাদান করেনি এমন শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ কোন কোন শিক্ষার্থীর সংখ্যা জমা করেনি তাদের মোট সংখ্যাটা এখানে দিতে হবে, আর মন্তব্যের ঘরটা ব্ল্যাঙ্ক থাকবে। প্রিয় বন্ধুগণ, আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের বিন্দু পরিমাণেও উপকার করে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টের পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে বেল বাটন অন করে রাখুন যেন পরবর্তী ভিডিওটি আপলোড করা মাত্রই আপনাদের হাতের নাগালে পৌঁছায়। সে পর্যন্ত ভালো থাকুন, করোনা হতে দূরে থাকুন। আল্লাহ হাফেজ।